আমরা যা কাজ করি সেখানে একটা সমালোচনা, সেখানে একটা কিন্তু খুঁজে বেড়ানো, আর মানুষকে হতাশ করার কতগুলি কথা বলে বেড়ায়। বাংলাদেশের বদনাম বিদেশিদের কাছে বলে বলে নিজেরা সেখান থেকে বোধহয় কী পায় আমি জানি না, কিছু হাদিয়া টাদিয়া জোগাড় করে কি না তাও বলতে পারবো না। এত অল্প সময়ের মধ্যে এভাবে কেউ করতে পারে এটা চিন্তা করতে হবে, কারণ একমাত্র আওয়ামী লীগ আছে বলে এটা করা সম্ভব। কাজে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, যাত্রী সেবা বাড়ুক, আর দেশের মানুষ আরও ভালোভাবে জীবনযাপন করতে পারুক। রেলের যাত্রী সেবা এবং পণ্য পরিবহন তার বহুমুখী মান আমরা বাড়াতে ইতিমধ্যে আরও 46টি নতুন ব্রডগেজ লোকোমোটিভ, 460টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ, 150টা নতুন মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ, 125টি আধুনিক লাগেজ ভ্যান, 1310টি নতুন ওয়াগন সংগ্রহেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় 100টি এবং রাজস্ব খাতে 100টি যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। আমি বিশ্বাস করি যে এই নতুন লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন নিয়ে আগামী 3-4 বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়ে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতার একটা নতুন যুগে পদার্পণ করবে এবং মানুষ এর শুভ ফল পাবে এবং ব্যবসা বাণিজ্য সব আরও যুক্ত হবে। এবং আমরা শুধু আমাদের দেশে না, আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটা যোগাযোগ করতে পারবো, ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে আমরা যুক্ত হতে পারবো। কাজে সেই দুয়ারটাও আমাদের জন্য খুলে গেছে, সেই সুবিধাটাও আমরা পাচ্ছি। কাজে আমি এটুকুই বলবো যে আজকে আমরা বাংলাদেশে বাজেট দিয়েছি, আপনারা জানেন 2006 সালে বিএনপি সরকারের আমলের যে শেষ বাজেট, সে বাজেট ছিল মাত্র 61,000 কোটি টাকা। আর 1 জুন আমরা যে বাজেট দিয়েছি সেটা হলো 7,61,785 কোটি টাকার বাজেট, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেট আমরা দিয়েছি। এবং এই বাজেট আমরা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা তা পারব, আওয়ামী লীগ পারবে। আমি জানি অনেকে অনেক কথাই বলার চেষ্টা করেন, কিন্তু আমরা বাংলাদেশটাকে চিনি, আমি বাংলাদেশটাকে জানি, আর এই বাংলাদেশের মানুষের অবস্থাটাও আমাদের জানা। অবশ্য ঢাকা শহরে বসে আমরা এখন বিদ্যুৎ দিয়েছি, সেখানে বিদ্যুৎ এয়ার কন্ডিশন রুমে বসে আমি এতগুলি টেলিভিশন বেসরকারি খাতে খুলে দিয়েছি, সেখানে বসে টক শো সুবিধা পাচ্ছেন, ভালোভাবে টক শো দিচ্ছেন। এবং আমরা যা কাজ করি সেখানেই একটা সমালোচনা, সেখানে একটা কিন্তু খুঁজে বেড়ানো, আর মানুষকে হতাশ করার কতগুলি কথা বলে বেড়ায়, আর বাংলাদেশের বদনাম বিদেশিদের কাছে বলে বলে নিজেরা সেখান থেকে বোধহয় কী পায় আমি জানি না, কিছু হাদিয়া টাদিয়া জোগাড় করে কি না তাও বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেই তার জন্য তৃপ্তি পায়। তো যারা এসব বলছেন এবং বাজেট দেওয়ার পরেই যারা প্রতিবারই বলেন এটা সম্ভব না, এই ঘোষণাটা করতে পারবো না, আমরা কিন্তু সেটা করি এবং করে দেখাই। তা যারা এসব কথা প্রতি বছর বলেন তাদেরকে বলবো আপনি আগের বছর কী বলেছিলেন আর আজকের বাংলাদেশ কোথায় এসেছে একটু হিসাব করে আপনার তারা যেন দেখে।